বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানা যাচ্ছে যে গতকাল আলিপুরে একটি জমি রেজিস্ট্রি হয় চক্রবেরিয়ায়, 10 কাঠা জমি, সেই জমি রেজিস্ট্রি হয় আলিপুরে এবং সেই জমি কেনেন দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ী। ইডি সূত্রে খবর যে কয়লা পাচারের টাকা দিয়েই জমি কেনা হচ্ছিল, সেই সূত্র ধরেই বালিগঞ্জে হানা দেয় ইডি। এবং এই বিষয় নিয়ে আরও বিশদে তথ্য আমাদেরকে জানাবেন পায়েল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, স্পেসিফিক ইনপুট ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে এবং সেই কারণে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়। যেটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পাচ্ছি যে ভবানীপুরের চক্রবেরিয়া এলাকায় প্রায় 10 কাঠার উপরে একটি প্রপার্টি রয়েছে, যেই প্রপার্টি গতকালই আলিপুরে রেজিস্ট্রেশন হয় এবং যেটা জানা যাচ্ছে যে সেই প্রপার্টি একজন দক্ষিণ কলকাতার ঢাবার মালিক, সেই ঢাবার মালিক সেই প্রপার্টিটি কেনেন এবং সেই কারণেই সেই রেজিস্ট্রি হয়। এবং যেটা জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, সেই রেজিস্ট্রেশনের কথা যখন জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা, সেখানে প্রায় 12 কোটি টাকা বেশি টাকায় কিন্তু এই জমিটি বা এই প্রপার্টিটি কেনা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। এবং সেখানেই যেই ব্যক্তি এই প্রপার্টি কিনছেন, মূলত যেই 12 কোটি টাকা দিয়ে কিনছেন বা তার বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে কিনছেন, সেই টাকাটা কিন্তু মূলত যেটা জানা যাচ্ছে প্রসিডস অফ ক্রাইম বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা বলছে যে কয়লা পাচারের টাকা, সেই টাকাই কিন্তু ঘুরপথে এসেছিল, এই নির্মাণকারী সংস্থার কাছে রাখা ছিল। এবং স্পেসিফিক ইনপুট ছিল তদন্তকারীদের কাছে যে ছোট ছোট অঙ্কে কিন্তু এই টাকাগুলো আসছিল এবং সেই টাকা দিয়েই এই জমিটি কেনা হয় এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পারছে। সেই কারণে এই ঢাবার মালিকের নাম উঠে আসে, যার খোঁজ গতকাল থেকেই শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা, যাকে জিজ্ঞাসাবাদও করতে চান তারা, কিন্তু তার এখনও হদিশ পাওয়া যাচ্ছে না। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই ঢাবার মালিকের সঙ্গে কিন্তু ব্যবসায়িক যোগসূত্র পাওয়া গিয়েছে এই বিক্রম শিকারিয়ার, যার সংস্থার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বা যার সংস্থায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এমনটা কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে এই ঢাবার মালিক, সে একটা প্রপার্টি কিনছে প্রায় 12 কোটি টাকার বেশি টাকা দিয়ে প্রপার্টি কিনছে, যেই টাকাটি মূলত কয়লা পাচারের টাকা বলেই তদন্তকারীরা দাবি করছেন বা অভিযোগ করছেন। এবং তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানোর পর যেটা জানা যাচ্ছে যে এই 1 কোটি 40 লক্ষ টাকা যা এই সংস্থা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তা কিন্তু কয়লা পাচারের টাকা বা প্রসিডস অফ ক্রাইম এমনটাই তদন্তকারীরা মনে করছে। এবং যাবতীয় এই টাকার উৎস কোথা থেকে, কীভাবে এই টাকা এসে পৌঁছালো, কীভাবেই বা এই প্রপার্টি কেনা হচ্ছিল এবং সেখানে এই সংস্থারই বা কী যোগ রয়েছে তা জানার জন্য আমরা যেটা জানতে পাচ্ছি যে বিক্রম শিকারিয়াকে এই চলতি সপ্তাহেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দিল্লির যে সদর দপ্তর সেখানে তলব করা হয়েছে এবং শুধুমাত্র তাকে তলব করা হয়নি, তার সঙ্গে সঙ্গে এই সংস্থার অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক সঞ্জিতা যে কথা আমাদেরকে জানাচ্ছে বিক্রম, যে এই যে নির্মাণ সংস্থার মালিক বিক্রম শিকারিয়া এবং হিসাব রক্ষক তাদের কিন্তু দিল্লিতে ডাকা হয়েছে সঞ্জিতা। একেবারে, এরই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে জানানোর চেষ্টা করব দর্শকদের। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে নির্মাণ সংস্থার মালিক এবং তার সঙ্গে সঙ্গে হিসাব রক্ষক তাদেরকেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ডাকা হয়েছে, দিল্লিতে তলব করা হয়েছে, ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে বিক্রম? এই বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে ইডি সূত্রে? দেখো, বিক্রম শিকারিয়ার সঙ্গে একেবারে সরাসরি যোগসূত্র মিলেছে ওই দক্ষিণ কলকাতার ঢাবার মালিকের, যেই ঢাবার মালিক এই প্রপার্টিটি কিনছিলেন এবং যার কাছ থেকে এই টাকা আসছিল বা এই কালো টাকা বা এই প্রসিডস অফ ক্রাইম বা কয়লা পাচারের টাকা এসেছিল বলে তদন্তকারীরা জানতে পাচ্ছেন। সেই বিক্রম শিকারিয়াকে এই চলতি সপ্তাহে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে, শুধুমাত্র তাকে নয়, তার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টেন্টকেও তলব করা হয়েছে। কারণ গতকাল যখন এই 5A আর্লি স্ট্রিটের অফিসে তল্লাশি অভিযান চলে, সেই সময় কিন্তু বিক্রম শিকারিয়াকেও ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে এই টাকার উৎস কোথা থেকে। তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা যেটা জানতে পাচ্ছেন যে বিক্রম শিকারিয়ার যে অফিসে সেই যেই টাকা এসে পৌঁছেছে, মূলত তা কিন্তু একজন দক্ষিণ কলকাতার ঢাবার মালিক, তার কাছ থেকেই এই টাকা এসেছিল। তিনি বা এই কয়লা পাচারের টাকা তার কাছে আসলো কোথা থেকে, তিনি পেলেন কোথা থেকে যেই টাকা এই নির্মাণ সংস্থার অফিসে তিনি পাঠালেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও সেই ঢাবার মালিককে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা, গতকাল থেকেই তার খোঁজ চলছে এমনটাই ইডি সূত্রের খবর। এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট আমরা পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে স্পেসিফিকভাবে ইনপুট ছিল যে এই অফিসে নগদ টাকা আসবে এবং সেই অনুযায়ী কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য জানতে পাচ্ছি যে গতকাল ঠিক বিকেল 4:45 সেই সময় একেবারে নির্মাণ সংস্থার যে অফিস তার সামনে কালো রঙের একটি এসইউভি গাড়ি এসে দাঁড়ায়। সেই এসইউভি গাড়িটি দাঁড়ানোর পর সেখানে একজন ব্যক্তি, তিনি একটি ব্যাগ নিয়ে এই নির্মাণ সংস্থার অফিসের ভেতরে ঢোকেন এবং তার
পর ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ 5:15 সেই ব্যক্তি ওই ব্যাগটিকে এখানে রেখে তিনি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যান। তার ঠিক 5 মিনিটের মধ্যেই দেখা যায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা এই দফতরে হানা দেয় বা এই অফিসে হানা দেয়। সেখান থেকে কিন্তু এই যাবতীয় ক্যাশ রিকভারি বা এই নগদ টাকা উদ্ধার হয় এবং সেই ব্যক্তি যেই ব্যক্তি মূলত এই কালো গাড়িটিতে করে নিয়ে আসা হয়েছিল, এসইউভি গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল, সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তিকেই প্রায় 1,40,00,000 টাকা নগদ উদ্ধার করা হয়েছে এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। কে বা কারা এই টাকা রেখে গেল এই গোটা বিষয়টি তদন্তকারীরা জানতে চায়। বিক্রম শিখারিয়াকে ইতিমধ্যে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সংস্থার বিভিন্ন আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু যেই ধাবার মালিক যার নাম উঠে আসছে যার কাছ থেকে এই টাকা এসেছিল বলে জানা যাচ্ছে তদন্তকারীরা জানতে পারছেন তাকে কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ কিন্তু পায়নি তদন্তকারী আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তিনি নন, আমি যেমনটা বলছিলাম সকাল থেকে যে কথা বলছিলাম যে 1,40,00,000 টাকা এখানে বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে কানেকশন বা যে সমস্ত ডকুমেন্টস সেখান থেকে বাজেয়াপ্ত হচ্ছে। সেখানে কিন্তু জানা যাচ্ছে যে চক্রবেরিয়ায় যে প্রপার্টিটি গতকাল রেজিস্ট্রি হয়েছিল সেই টাকাটা কিন্তু প্রায় সম্পূর্ণভাবেই কালো টাকা বা প্রসিডস অফ ক্রাইম বা কয়লা পাচারের টাকা হিসেবে অনুমান করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা এই যাবতীয় তদন্ত চালায় এবং তারপরে যখন এই কালো গাড়িটিতে করে এই ব্যক্তি নিয়ে আসেন কথা বারবার উঠে আসে এই চেনে আরো কে কে শামিল, কোনো প্রভাবশালী যোগ আছে কিনা, কালো টাকা সাদা করতেই কি এইভাবে বিনিয়োগ করা হয়েছিল, বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছেন ইডি অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।